আসসালামু আলাইকুম। অ্যাগ্রো বাংলা টেক এটি একটি কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল। তো দর্শক, আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজ আমি কি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ধুন্দলের ফলের মাছি পোকা দমনের কৌশল, বা কিভাবে সহজ পদ্ধতিতে ধুন্দল ফলের মাছি পোকা দমন করা যায় সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো দর্শক, এবার আমরা ধুন্দলের ফলের মাছি পোকার ক্ষতির ধরনগুলো একে একে আসুন জেনে নেই। স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে অভিপোজিটর ঢুকিয়ে ডিম পাড়ে। ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে, যা শুকিয়ে বাদামি রং ধারণ করে। ডিম থেকে কীরা বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে। আক্রান্ত স্থান বাঁকা হয়ে যায় বা বিকৃতি হয়ে যায়। আক্রান্ত ফল হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যায় বা ঝরে পড়ে যায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো দর্শক, এবার আসুন ধুন্দল ফলের মাছি পোকা কীভাবে দমন করা যায় এবার আমরা একে একে জেনে নেই। আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করা বা পুড়ে ফেলতে হবে। কচি ফল কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। মাছি পোকার জন্য সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিষটোপ। এই মাছি পোকা বিষটোপে বেশি আকৃষ্ট হয়, এই জন্য বিষটোপ জমিতে দিলে মাছি পোকা দ্রুত মারা যায়। আরও একটি উপায় আছে, সেটা হচ্ছে সেক্স ফেরেমন ফাঁদ। সেক্স ফেরেমন ফাঁদ প্রতি শতকে 3টি করে দিতে হবে। মাছি পোকা দমনের জন্য সাইফারমেথিন গ্রুপের কীটনাশক যেমন এসিআই কোম্পানির কট 10 EC, ইনথেফা কোম্পানির শেফা 10 EC, এই দুইটি হচ্ছে সাইফারমেথিন গ্রুপের ঔষধ বা কীটনাশক। 16 লিটার পানিতে 16 মিলি মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। সাবধানতা: স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কৃষি বিষয়ক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।